হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি স্টুডেন্ট আমরা বিগত কয়েকদিন ধরে ফুড এস যে ক্লাসটা দিচ্ছিলাম স্ট্যাটিক জিকের উপরে সেখানে আজকে একটি নতুন অধ্যায় নিয়ে এসেছি সেটা হলো ভারতের রামসার সাইট সম্পর্কে রামসার কনভেনশন সাইটস ইন ইন্ডিয়া রামসার সাইট কি জলাভূমি যেটা প্রথম সম্মেলন রাম রামসারের প্রথম কনভেনশন যেটা সেটা হয়েছিল ইরানে আর ভারতে পঁচাত্তরটা রামসার কনভেনশান সাইটস রয়েছে সে সমস্ত সাইটসগুলো প্রত্যেকটা সাইটস দেখব কারণ রামসার কনভেনশন সাইট পরীক্ষায় প্রশ্ন আসে পশ্চিমবঙ্গে দুটো রামসার কনভেনশন সাইটস রয়েছে একটা পূর্ব কলকাতা আর একটা হলো সুন্দরবন তো এই সমস্ত বিষয়গুলো আমরা দেখব প্রত্যেকটা পঁচাত্তরটা নামই আমরা দেখব কোথায় কি রয়েছে দেখব আর সবচেয়ে ইম্পর্টেন্টগুলো বলবো তার আগে একটু দেখে নিই এসিকিউ আকারে যে রামসার সাইট আসলে কী স্টুডেন্ট এটা তোমরা নিজেরাও পড়তে পারো তোমাদের এইটা পড়ার আগে আমি একটু কথা বলে দিই যে আমরা বিগত কয়েকদিন ধরে ফুড এসআইয়ের স্ট্যাটিক জিকের উপরে প্রশ্নগুলো দিচ্ছি স্ট্যাটিক জিকের উপর প্রশ্নগুলো দেওয়ার কারণ হলো স্ট্যাটিক জিগে থেকে ফুড এসআইতে বাইশ নম্বরের প্রশ্ন আসবে তো স্ট্যাটিক জিগেটা ভেরি ইম্পর্টেন্ট এবং অন্যান্য যেসব পরীক্ষাগুলো তোমরা দেবে সেগুলো তো ইম্পর্টেন্ট আর রামসার সাইট তো অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় অনেকগুলো এর আগে মক টেস্ট এবং অনেকগুলো স্ট্যাটিক জিকের উপরে মক টেস্ট হয়েছে সেই মক টেস্টগুলো লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো অবশ্যই দেখে নেবে তোমাদের ফুড এস আইতে যেই প্রকারের প্রশ্ন হবে সেইভাবেই তোমাদেরকে ভিডিওসগুলো প্রোভাইড করা হবে তো তোমরা অবশ্যই সমস্ত ভিডিওসগুলো দেখবে লিন্ক ডিসক্রিপশনে থাকলো তো চলো দেখে নেই ভারতের প্রথম রামসার সাইটের নাম কী ভারতের প্রথম রামসার সাইট হলো চিলকারথ খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এটা কোথায় রয়েছে উড়িষ্যাতে রয়েছে তো পরীক্ষায় প্রশ্ন আসে যে চিলকারথ কোথায় রয়েছে উড়িষ্যাতে উড়িষ্যার চিলকারথ হলো ভারতের প্রথম রামসার সাইট তো একটু আগে যেটা বললাম যে রামসার সাইট মানে হলো জলাভূমির সঙ্গে যুক্ত কথা এটা রামসার সম্মেলন হয়েছিল দুই ফেব্রুয়ারি উনিশশো একাত্তর সালে কবে কোথায় ইরানে ইরানের ইরানের রামশার শহরে কাশ্মীর শহরের তীরে পৃথিবীর বিভিন্ন দেশ কনভেনশন অফ ওয়েটল্যান্ডস নামক একটি আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষর হয় আর এই চুক্তি হলো রামসার সাইট ওয়েটল্যান্ড মানে জলাভূমি তো এটাই হলো রামসার সাইট কবে হয়েছিল নাইনটিন সেভেন্টি ওয়ানে কোথায় ইরানে মনে রাখো ভারতে কত সালের রামস ভারত কত সালে রামসার সাইটের চুক্তি স্বাক্ষর করে নাইনটিন এইটটি টুতে মনে রাখবে উনিশশো সালে সালের ফার্স্ট ফেব্রুয়ারিতে প্রায় দশ বছর এগারো বছর পরে পরে প্রশ্ন দেখো কত কোন দেশ সবচেয়ে বেশি কোন দেশে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে সবচেয়ে বেশি রামসার সাইট রয়েছে ইউনাইটেড কিংডম ইউকে কতগুলো একশো পঁচাত্তরটি বিশ্বের প্রথম রামসার সাইট কোনটি কোবর দ্বীপ ওটা চিল্কা রথ যেটা ছিল সেটা হচ্ছে ভারতের প্রথম রামসার সাইট আর বিশ্বের প্রথম রামসার সাইট হচ্ছে কোবর দ্বীপ যেটা অস্ট্রেলিয়াতে অবস্থিত কোবর্ক দ্বীপ ভারতের সবচেয়ে বেশি রামসার সাইট কোন রাজ্যে রয়েছে তামিলনাড়ুতে সবচেয়ে বেশি রয়েছে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে রয়েছে দশটি তামিলনাড়ুতে কয়টি চৌদ্দটি ভারতের রামসার সাইট যেটা আগেই বললাম যে ভারতের রামসার সাইট কতগুলো রয়েছে পঁচাত্তরটি সেভেন্টি ফাইভ রামসার সাইট রয়েছে পশ্চিমবঙ্গে রামসার সাইট আগেই বললাম দুটো রয়েছে একটা হচ্ছে পূর্ব কলকাতা যেটা প্রথম ফার্স্ট যেটা হলো সুন্দরবন একটা যেটা হলো প্রথম ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালে ঘোষণা করা আর একটা হচ্ছে পূর্ব কলকাতা যেটা হচ্ছে দু হাজার দুই সালে জলভূমি হিসেবে ঘোষণা হয় তো এর আগে উনিশ সালের আগে সুন্দর পশ্চিমবঙ্গে একটা ছিল সেটা হলো পূর্ব কলকাতা এরপরে সুন্দরবনটাকে ওয়েটল্যান্ড হিসেবে ঘোষণা করা হয় রামসার সাইট হিসেবে বিশ্বের জলভূমি দিবস ওয়ার্ল্ড নে যেটা সেটা কোন দিন পালন করা বিশ্ব জলভূমি দিবস পালন করা হয় দোসরা ফেব্রুয়ারি আর রামসার কথাটি অর্থ হলো জলভূমি তো এই ছিল কিছু এসি প্রশ্ন যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবার আমরা দেখে নেব রামসার সাইটগুলো কোথায় কোথায় রয়েছে সবগুলোই ইম্পর্টেন্ট তোমরা একবার ভালো করে দেখে নাও লোকটাক রথ এটা তো খুবই ইম্পর্টেন্ট আর মণিপুর নিউজে আসে তো মণিপুর নিয়ে প্রশ্নগুলো আসতে পারে লোকটাক রথ মনে রাখবে এটাও কোথায় রয়েছে মণিপুরে এটা রামশার সাইট কবে ঘোষণা হয় নাইনটিন নাইনটিতে তেইশে মার্চ কোলেরু রথ কোথায় রয়েছে অন্ধ্রপ্রদেশে কবে ঘোষণা হয় উনিশ আগস্ট দু হাজার দুইয়ে লোনার রথ কোথায় রয়েছে মহারাষ্ট্রে কবে ঘোষণা হয় বাইশ জুলাই দু হাজার কুড়িতে খোল রথ কোথায় রয়েছে গুজরাটে সম্বর রথ ভেরি ইম্পর্টেন্ট সম্বর রথ কোথায় রয়েছে রাজস্থানে তেইশে মার্চ উনিশশো সালে ঘোষণা হয় রেণুকা রথ যেটা হিমাচল প্রদেশে রয়েছে কবে ঘোষণা হয় দু সালে তারিখটা মনে না রাখলেও সালগুলো ভালো করে মনে রাখবে পংডেম রথ যেটা হিমাচল প্রদেশে রয়েছে কবে ঘোষণা হয় দু সালে চিলকা রথ যেটা বললাম ভারতের প্রথম সেটা হলো উড়িষ্যাতে উলার রথ জম্মু ও কাশ্মীরে রয়েছে এটা হচ্ছে উনিশশো সালে এরপরে যেসব ইম্পর্টেন্টগুলো রয়েছে সেগুলো একটু বলে দিই কাঞ্জলি জলাভূমি যেটা হচ্ছে পাঞ্জাবে অবস্থিত দু সালে ঘোষণা হয় পূর্ব কলকাতা জলভূমি যেটা অলরেডি আগেই বললাম পূর্ব কলকাতা জলভূমি পশ্চিমবঙ্গে রয়েছে এটা দু হাজার দুই সাল উনিশ আগস্ট ঘোষণা হয় ভেম্বনাথ কয়াল জলভূমি ভেম্বনাথ কয়াল জলভূমি কোথায় রয়েছে কেরালায় রয়েছে এটা হচ্ছে উনিশ আগস্ট দু হাজার দুইতে ঘোষণা হয় সুলতানপুর জাতীয় উদ্যান এটাও একটা রাবসা সাইট এটা হরিয়ানাতে রয়েছে এগুলো মনে রাখবে অষ্টমদী জলভূমি এটা কোথায় রয়েছে কেরালাতে রয়েছে এটা মনে রাখবে এরপরে ইম্পর্টেন্ট হলো চন্দ্রতাল খুবই ইম্পর্টেন্ট হিমাচল প্রদেশে রয়েছে এটা কবে ঘোষণা হয় রামসার সাইট হিসাবে চারই নভেম্বর দু হাজার পাঁচ পরীক্ষা এইভাবে প্রশ্নগুলো আসতে পারে কয়েকটা রামসার সাইটের নাম দিয়ে দিলো আমি বললো যে এর মধ্যে কোনটি নয় এইভাবে প্রশ্ন আসতে পারে তো সবভাবে প্রশ্নগুলো তোমরা পড়বে অবশ্যই নবাবগঞ্জ পক্ষী অরণ্য কোথায় রয়েছে উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের পরপরগুলোর নামগুলো মনে রাখো এই নামগুলো মনে রাখো সালটা দু হাজার সব উত্তরপ্রদেশ নবাবগঞ্জ সেন্ডি পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ শমসাপুর পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ পার্বত্য আগ্রা পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ সমন পক্ষী অভয়ারণ্য উত্তরপ্রদেশ এগুলো সব হচ্ছে দু সালে এরপরে ইম্পর্টেন্ট যেগুলো রয়েছে ভিতরকণিকা ম্যানগ্রোভ অরণ্য এটা কোথায় রয়েছে উড়িষ্যাতে ভিতর কণিকা ম্যানগ্রোভ সুন্দরবন ছাড়া আরেকটি ম্যানগ্রোভ হলো ভিতরকণিকা ম্যানগ্রোভ এটা প্রশ্ন আসে এটাও একটা রামসার সাইট ওয়েটল্যান্ড এরিয়া উনিশ আগস্ট দু হাজার দুই সালে রামসার সাইট হিসেবে ঘোষণা হয় নাঙ্গাল নাঙ্গাল বন্যপ্রাণী অভয়ারণ্য এটা মনে হবে নাঙ্গাল কোথায় রয়েছে পঞ্জাবে এটা হচ্ছে দু হাজার উনিশ সালে ঘোষণা হয় পয়েন্ট ক্যালিমার পক্ষী অরণ্য তামিলনাড়ুতে রয়েছে নল সরোবর পক্ষী অভয়ারণ্য গুজরাটে রয়েছে এটাও রামসার সাইট দু হাজার বারো সালে ঘোষণা হয় এরপর দেখো সুরিনসর মনসার রথ এটা জম্মু কাশ্মীরে রয়েছে দু সালে ঘোষণা হয় রুদ্রসাগর ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে রুদ্রসাগরটা ত্রিপুরাতে রয়েছে দু সালে সুন্দরবন যেটা আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে খুবই ইম্পর্টেন্ট দু সালে ঘোষণা হয় এছাড়া বিপাশা কনজারভেশন রিজার্ভ এটা পাঞ্জাবে রয়েছে এটাও দু সালে ঘোষণা হয় কেশপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ এটাও পাঞ্জাবে রয়েছে এটা কবে ঘোষণা হয় দু সালে কানোয়ার লেক বা কাবলতাল খুবই ইম্পর্টেন্ট কোথায় রয়েছে বিহারে রয়েছে দু সালে ঘোষণা হয় তোমরা এগুলোর সব স্ক্রিনশট নিয়ে নেবে অথবা পিডিএফটার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করার জন্য কমেন্টে অবশ্যই লিখবে তাহলে এখানে তোমাদের পিডিএফটা প্রোভাইড করতে হবে ভোজ জলাভূমি কোথায় রয়েছে মধ্যপ্রদেশে নান্দুর মধ্যপ্রদেশ মধ্যস্বর কোথায় রয়েছে মহারাষ্ট্রে কেশপুর খুবই ইম্পর্টেন্ট কেশপুরটা মনে রাখবো কেশপুর মিয়ানি কমিউনিটি রিজার্ভ পাঞ্জাবে রয়েছে দু সালে এটাও রামসার সাইট হিসেবে ঘোষণা হয় তো মোটামুটি এই নামগুলো তোমরা যে নামগুলো বললাম তোমাদের এই নামগুলো মোটামুটি মনে রাখবে আর রামসার সাইট সম্পর্কে যেসব বিষয়গুলো বললাম যে ভারতের প্রথম রামসার সাইট চিলকারত রামসার সাইট কবে ঘোষণা হয় উনিশশো সালে আর ইরানে কনভেনশন হয় সবচেয়ে বেশি রামসার সাইট কোথায় রয়েছে ইউনাইটেড কিংডমে বিশ্বের প্রথম রামসার সাইট কোনটা ভারতের সবচেয়ে বেশি রামসার সাইট কোন রাজ্যে রয়েছে এগুলো ইম্পর্টেন্ট ভারতের রামসার সাইটের সংখ্যা কতগুলো পশ্চিমবঙ্গের রামসার সাইটের সংখ্যা কতগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট তো বিষয়গুলো ইম্পর্টেন্ট বিষয়গুলো তোমাদের জানিয়ে দেওয়া হল তো আরও একটি ভিডিও নিয়ে পরের দিন আসবো অন্য কোনো বিষয় নিয়ে তো পরের দিন দেখা হচ্ছে ধন্যবাদ সকলকে